সবাইকে আবারও স্বাগতম সাহাব ক্রিয়েটিভ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে। এই ভিডিওতে আমরা দেখব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট সম্পর্কে কি কি অনুষদ রয়েছে এবং কি কি বিষয় রয়েছে এবং বিষয়ভিত্তিক আসন সংখ্যা কত। এটি মূলত বিজ্ঞান ইউনিট বলতে পারো, এখানে বিজ্ঞান শিক্ষার্থীদের সকল অনুষদ এবং এখানে শুধু কিছু আসন সংখ্যা রয়েছে অবিজ্ঞানের জন্য, মানে কমার্স এবং আর্টসের শিক্ষার্থীদের জন্য। সো চলো কথা না বলে আমরা শুরু। প্রথমে যে অনুষদটি রয়েছে সি ইউনিটের রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে বিজ্ঞান অনুষদ। এটাতে আসন সংখ্যা এবং বিভাগ সম্পর্কে আমরা নাম দেখব। প্রথমে যে বিভাগ রয়েছে সেটা হচ্ছে গণিত বিভাগ, এটাতে আসন সংখ্যা 110। পদার্থ বিজ্ঞান, এটাতে আসন সংখ্যা রয়েছে 90টি। রসায়নে রয়েছে 100টি, পরিসংখ্যানে রয়েছে 90টি। প্রাণ রসায়ন অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে রয়েছে 50টি আসন সংখ্যা। ফার্মেসিতে রয়েছে 50টি। পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে রয়েছে 60টি এবং ফলিত গণিতে রয়েছে 80টি আসন সংখ্যা। এবং সর্বশেষ বিজ্ঞান অনুষদের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান, এখানে রয়েছে 30টি। বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা রয়েছে মোট 660টি। তারপরে দেখো কৃষি অনুষদ, এটাতে দুইটি বিভাগ রয়েছে। প্রথমটি হচ্ছে অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন, এটাতে রয়েছে 56টি আসন সংখ্যা, এবং ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাতে রয়েছে 56টি আসন সংখ্যা। মোট 112টি আসন সংখ্যা রয়েছে কৃষি অনুষদ। তারপরে আমরা দেখব জীববিজ্ঞান অনুষদ, এটাতে রয়েছে দেখো মনোবিজ্ঞান আসন সংখ্যা 70টি, উদ্ভিদ বিজ্ঞানে রয়েছে দেখো 70টি আসন সংখ্যা, প্রাণীবিদ্যা এটাতে রয়েছে 80টি আসন সংখ্যা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজিতে রয়েছে দেখো 40টি আসন সংখ্যা, চিকিৎসা মনোবিজ্ঞান এটাতে রয়েছে 30টি আসন সংখ্যা, এবং মাইক্রোবায়োলজি এটাতে রয়েছে 30টি আসন সংখ্যা। মোট 6টি বিভাগে 320টি আসন সংখ্যা রয়েছে জীববিজ্ঞান অনুষদে। তারপরে দেখো প্রকৌশল অনুষদ, এটাতে প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, এটাতে আসন সংখ্যা রয়েছে 70টি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটাতে রয়েছে 50টি আসন সংখ্যা। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এটাতে রয়েছে 46টি আসন সংখ্যা, এবং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 10টি বৃদ্ধি সহ 50টি আসন সংখ্যা রয়েছে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এটাতে রয়েছে 50টি আসন সংখ্যা। তো প্রকৌশল অনুষদে রয়েছে 5টি বিভাগ এবং মোট আসন সংখ্যা রয়েছে 266টি। তারপরে আমরা দেখব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস অনুষদ, এখানে একটি বিভাগ রয়েছে সেটা হচ্ছে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস, আসন সংখ্যা রয়েছে মোট 50টি এই অনুষদে। ফিশারিজ অনুষদ, এটা তো একটি বিভাগ রয়েছে সেটা হচ্ছে ফিশারিজ, এবং আসন সংখ্যা রয়েছে 50টি। এবং ভূবিজ্ঞান অনুষদ, এটাতে রয়েছে ভূগোল ও পরিবেশবিদ্যা, মানে দুইটি বিভাগ রয়েছে, একটি হচ্ছে ভূগোল ও পরিবেশবিদ্যা, এটাতে রয়েছে 76টি আসন সংখ্যা, এবং ভূতত্ত্ব ও খনিবিদ্যা, এটাতে রয়েছে 60টি আসন সংখ্যা। মোট 136টি আসন সংখ্যা রয়েছে ভূবিজ্ঞান অনুষদে। সো এই হচ্ছে মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কি কি অনুষদ রয়েছে এবং বিভাগ রয়েছে এবং বিভাগ ভিত্তিক আসন সংখ্যা কত, আমরা যাবতীয় বিষয় সম্পর্কে জানি। সো আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবো এবং ভিডিওটিকে লাইক করবে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে পরবর্তীতে অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য। আসলে কথা একটু সমস্যা হতে পারে কণ্ঠে, আমি অসুস্থ তাই, সো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।